নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চলছে কিন্তু একটা বড় কন্ট্রোভার্সি। কেন্দ্রের চরিত্র ঈশান কিশান, শ্রেয়াস আয়ার, যাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফি খেলার জন্য, তবে তারা রঞ্জি ট্রফিতে খেলেনি এবং দুজন দুরকম কারণ দেখিয়ে সেখান থেকে মানে নাম তুলে নিয়েছে, খেলছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিতর্ক, যেখানে বিসিসিআই নাকি ইনস্ট্রাকশন দিয়েছিল যে প্লেয়ারদের আর কি রঞ্জি ট্রফি খেলতে হবে, সেইটা নিয়ে বিতর্ক। এবার এখানেই ঈশান কিশান তার মেন্টাল ফ্যাটিগের কথা বলে সাউথ আফ্রিকা ট্যুরের পর থেকেই নিজেকে সরিয়ে রেখেছে এবং সে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বড়দাতে প্র্যাকটিস করছে, বাট রঞ্জি ট্রফিতে খেলার কোনো ইন্টারেস্ট দেখায়নি। শ্রেয়াসকে বলা হয়েছিল মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার জন্য রঞ্জি ট্রফিতে, বাট শ্রেয়াস বলেছে তার ইঞ্জুরি আছে, বলে শ্রেয়াসও কিন্তু নাম তুলে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়েই বিতর্ক শুরু এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াস আয়ার সে নিজে বলেছে তার নাকি কোমরে ব্যথা হয়েছে, ইঞ্জুরি আছে। তবে উল্টো দিকে এনসিএর তরফ থেকে বিসিসিআইকে মেল করে জানানো হয়েছে যে শ্রেয়াস আয়ারের কোনোরকম ইঞ্জুরির রিপোর্ট তাদের কাছে আসেনি, শ্রেয়াস কোনোরকম রিপোর্ট তাদেরকে করেনি এবং শ্রেয়াস ফিট আছে। সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যে শ্রেয়াস কি তাহলে আর কি মিথ্যা ইঞ্জুরির বাহানা দিয়েছে, সেই একটা প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ হচ্ছে শ্রেয়াস কিন্তু রীতিমতো কেকেআর ক্যাম্পে যোগ দিয়েছিল এবং বর্তমানে কেকেআর হয়ে ফটোশ্যুট অ্যাডশ্যুট করছে। তো সেখানেই দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে শ্রেয়াস হয়তো নিজে থেকেই রঞ্জি ট্রফিতে খেলার জন্য ইন্টারেস্ট দেখায়নি। তো এখানেই বিতর্ক শুরু হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে নাকি বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে শ্রেয়াস আয়ার এবং ঈশান কিশানকে সরিয়ে দিতে পারে, স্ট্রিক্ট অ্যাকশন তাদের এগেনস্টে নিতে পারে। তো এটাই হচ্ছে এখন বর্তমান বিতর্ক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কেন প্লেয়াররা আইপিএলকে প্রেফার করছে, শ্রেয়াসের প্রেফারেন্স আইপিএল। যদি শ্রেয়াস ভাবে সে মানে তার শরীরটা অতটাও ঠিক না, রঞ্জি ট্রফি খেলতে গেলে তার ইঞ্জিওর্ড হয়ে আইপিএল থেকে ছিটকে যাবার ভয় আছে, সেই কারণে শ্রেয়াস রঞ্জি ট্রফি না খেলে, সেখানে কিন্তু শ্রেয়াসকে তুমি খুব বেশি দোষ দিতেও পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে সিম্পল, দোষটা আসলে বিসিসিআইয়ের। রঞ্জি ট্রফি দেখে কি প্লেয়ার সিলেকশন হয়, সেটাই সব থেকে বড় প্রশ্ন। বিসিসিআই নিজে এখানে কি করছে, মানে প্লেয়ারদের আইপিএলের খেলা দেখে তাদেরকে টেস্ট টিমে নিয়ে আসা হচ্ছে। যদি রঞ্জি ট্রফি দেখে সিলেকশন হতো, সরফরাজ খান কোনোদিনই 2024 সে ডেবিউ করতো না। আরও 2 বছর আগে সরফরাজের ভারতীয় টিমে চলে আসা উচিত ছিল, 2022। সরফরাজের আগে সূর্যকুমার যেত ভারতের টেস্ট টিমে সুযোগ পেয়েছিল, কি দেখে? আইপিএলের খেলা দেখে, টি-টোয়েন্টির খেলা দেখে। অজিঙ্ক্য রাহানে আইপিএলে ভালো খেলে টেস্ট টিমে চান্স পেয়ে যায়। তো সেখানে আসল দোস্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের, তারা যদি আইপিএল থেকে সিলেকশন করে সেখানে নর্মালি প্লেয়ারদেরও ইন্টেনশন ওটাই থাকবে, তারা জানে আইপিএলে ভালো খেললে আমরা আবার সুযোগ পেয়ে যাব, আইপিএলে টাকাও আছে, সেখানে রঞ্জি ট্রফি খেলতে গিয়ে না সেরকম বিশাল কোনো লাভ হবে, উল্টে চোট পেয়ে গেলে গোটা আইপিএল থেকে ছিটকে যাব, আইপিএলকেই তারা প্রায়োরিটি দেবে। যেমন শ্রেয়াস লাস্ট ইয়ার আইপিএল খেলতে পারেনি, তো সে অবশ্যই চাইবে এই ইয়ার আইপিএলটা মিস না করতে। সেম ঈশান কিশানের ক্ষেত্রেও, সেও চাইবে আইপিএলে ভালো খেলে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে জায়গা করে নেবার। এটাই হচ্ছে মেন কারণ, যেই কারণে প্লেয়াররা রঞ্জি ট্রফি খেলার দিকে কোনোরকম ইন্টারেস্ট দেখাচ্ছে না এবং তারা আইপিএলের দিকেই ফোকাস করতে চাইছে, যার জন্য বিসিসিআই অ্যাকশন নেবে বলে শোনা যাচ্ছে। তবে আবার বিসিসিআইয়ের বিভিন্ন প্লেয়ারের জন্য বিভিন্ন রকম রুলস আছে, মানে বিসিসিআই নিজেরাই ঠিক করে কোন প্লেয়ার বেশি ইম্পর্টেন্ট কে কম। যেমন বুমরা, তাকে কিন্তু এই টেস্ট ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে, কারণ বুমরা আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার, ভালো সিদ্ধান্ত। তবে সামনে যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে বিসিসিআই তারা কি বুমরাকে এই ইনস্ট্রাকশন দিতে পারবে যে আইপিএলে সে 14 ম্যাচের মধ্যে 7 ম্যাচ খেলবে, তার বডির ওপর খুব বেশি প্রেশার ফেলা যাবে না কারণ তাকে আমাদের ওয়ার্ল্ড কাপে দরকার? বাট মনে হয় না বিসিসিআই সেটা মুম্বাইকে বলতে পারবে বা বুমরাকে বলতে পারবে। সেম হার্দিক পান্ডিয়া নিজের মনের মতো, যখন তার ইচ্ছা হয় নিজেকে অ্যাভেলেবেল রাখে, যখন হয় না রাখে না, এবং সেখানে বলা মুশকিল যে একটা প্লেয়ারকে তুমি বলতে পারো যে তুমি রঞ্জি ট্রফিতে তোমাকে খেলতেই হবে, সে বলছে আমার ইঞ্জুরির ভয় আছে, সেটা সে মিথ্যে করে বলুক বা সত্যি বলুক। উল্টো দিকে একটা প্লেয়ারকে তুমি রেস্ট দিচ্ছ টেস্টে ভারতের হয়ে খেলার সময়, কিন্তু আইপিএলের সময় সে পুরো আইপিএল খেলবে। তো সব মিলিয়ে আইপিএলটাকে বিসিসিআই এত গুরুত্ব দিয়েছে যে এখন প্লেয়াররাও আইপিএলটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, রঞ্জি ট্রফি বা ন্যাশনাল টিমের হয়ে খেলার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে। দোষটা ঘুরে ফিরে দেখতে গেলে সেই বিসিসিআইয়েরই কিন্তু বেশি হয়। আর যদি আর কি ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবে যে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব, স্ট্রিক্ট হবো, সেক্ষেত্রেও শুরুটা হয়তো হার্দিক পান্ডিয়াকে দিয়ে করতে হবে, দেখা যাক সেখানে কী হয়। এই একটা বিতর্ক চলছে, তোমাদের এই নিয়ে কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই।